বন্ধুরা, পশুপাখির আচার ব্যবহার আমাদের মানুষদেরকে বুঝে নিতে হবে, কেননা ওদের সেরকম জ্ঞানকাণ্ড থাকে না। সুতরাং তারা অবলা জীব, আমাদেরকেই তাদের বাসা ভিত্তিক ব্যবহার করে আমাদের প্রয়োজনীয় কাজে তাদেরকে লাগানো উচিত। এবং তাদের যদি বংশবৃদ্ধি বন্ধ হয়ে গিয়ে তাদের প্রজাতিগুলো বিপন্ন হওয়ার কন্ডিশন থাকে, তাহলে যদি আমাদের কোনো উপকারে আছে তাদেরকে কিন্তু বাঁচিয়ে তাদের প্রজাতিগুলোকে সংরক্ষণের মাধ্যমে বংশবৃদ্ধি করানো উচিত, যাতে করে এইদের কমিট যেটা আমরা অনুভব না করি, যার ফলে এই প্রজাতিকে সংরক্ষণ করা গুরুত্বপূর্ণ। তার জন্য কিন্তু একটা মাথা খাটিয়ে ভালোভাবে ঠান্ডা মাথায় সেটাকে সংরক্ষণ করার জন্য বন দপ্তরের সহযোগিতায় আপনিও কিন্তু তাকে সলা পরামর্শের মাধ্যমে হেল্প করতে পারেন, প্রয়োজনে তাদেরকে বিভিন্ন রকম পরামর্শ দিতে পারেন, যার ফলে কিন্তু একটা প্রজাতি বিপন্ন হওয়ার হাত থেকে রক্ষা করতে হতে পারে, এবং যাতে করে মানব সমাজে অনেক উপকার হতে পারে। ইনডাইরেক্টলি তারা কিন্তু বিনামূল্যে আমাদের লাখ লাখ টাকার উপার্জন, সেরকম আর্থিক লাভবান করতে সাহায্য করে। সেই হিসাবে কিন্তু গুরুত্বপূর্ণ দিয়ে বিচার করলে পরে তারা কিন্তু আমাদের অনেক উপযোগী। সুতরাং এই উপযোগী জিনিসটাকে কী করে কাজে লাগানো যায় সেই সব বিষয়ে আমি কিন্তু প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30টায় নতুন নতুন তথ্যগুলো ইন্টারনেট থেকে খুঁজে খুঁজে আমার বাস্তব জীবনে দেখা অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। সেরকম আজকেও ইতিমধ্যে আপনারা স্ক্রিনে অলরেডি দেখা শুরু করে দিয়েছেন যে প্রাণীটা, সেইটার নাম হচ্ছে টামাপিট লাটোরা পাখি। তো আজকে এই পাখির সম্পর্কে অনেকেই হয়তো বা এটা যেহেতু আনকমন সুতরাং অনেকেই এই পাখিটাকে চেনেন না, কিন্তু আজকে আমি বিভিন্ন রকম ওদের খুঁটিনাটিগুলো সংগ্রহ করে নিয়ে আপনার সাথে গল্পের শৈলে আলোচনা করব বলেই ভিডিওটা বানাতে চলেছি। আপনারা পাশে থাকবেন, ভিডিওর শেষ পর্যন্ত থাকলে পরে আজকে অনেকগুলো ইন্টারেস্টিং টপিক সম্পর্কে কিন্তু আপনারা জানতে পারবেন। সুতরাং মজা নেওয়ার জন্য ফ্রি অফ কস্ট একটা লাইক দিয়ে আমার ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আজকে আপনি লাভবান হতে চলেছেন। টামাপিট লাটোরা নামে এই পাখিটা ছোট গাছের ডালে সুমধুর সুরে ডাকতে থাকে। বাহারি রঙে সুসজ্জিত পালকে খুবই সুন্দর লাগে। বেশিরভাগ আবাদি জমির কাছে বাঁশের খুঁটি সহ বাঁশের অথবা গাছের ডালেই এদেরকে বেশিরভাগ দেখতে পাওয়া যায়। নিচে কোনো পোকামাকড়কে চলতে দেখলে চট করে উড়ে গিয়ে সেটাকে সোজা ধরে ফেলে এবং 2 মিনিটের মধ্যেই তাড়া করে ধরতে হবে এমন কোনো ব্যাপার নেই, তারা সেকেন্ডের মধ্যে কাজটা সেরে ফেলে, সময় নষ্ট করে না। তারপর ধরবে ধরবে এমনটা কোনো মোটেও নয়, কয়েক সেকেন্ডের মধ্যেই শু মেরে সরাসরি শিকার করে খেয়ে নেয়। যে যার নির্দিষ্ট এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকার চেষ্টা করে অন্যের এলাকায় ভুল করে চলে গেলে কিন্তু তা সেই পাখি তারা দেবে। সুতরাং ওদের নিজের একই জাতির পাখি হওয়া সত্ত্বেও কিন্তু সুযোগ পেলেই সে নিজের এলাকার ভেতরে অন্য কোনো পাখিকে প্রশ্রয় দেবে না। এটা কিন্তু একটা দারুণ ইন্টারেস্টিং টপিক। নিজেদের এলাকাকে সংরক্ষণ করার জন্য তার মরণ প্রাণ যে লড়াইটা সেটা কিন্তু খুবই সুন্দর। তো ভোরবেলা থেকে সূর্য ডোবা পর্যন্ত সারাক্ষণ ধরে পোকামাকড় ধরতে থাকে। কিন্তু বন্ধুরা হয়তো আপনারা ভাববেন যে সারাক্ষণ ধরে কি খাই 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 করে? না, তারা সব সময় তো আর পোকামাকড় ধরতে পারে না, কিন্তু ধৈর্য ধরে স্থির হয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে সেইটাকে প্রচুর ধৈর্য সেটা মানতে হবে বন্ধু। সেইভাবেই কিন্তু দেখা গেল 2 ঘন্টার মাথায় 2টো পোকা পাওয়া গেল, সেই রকম আরও 3 ঘন্টার মাথায় আরও 3টে পাওয়া গেল বা 2টো পাওয়া গেল বা পেলোই না। সুতরাং এটাকে সারাদিন বলে যে লাখো লাখো খেয়ে ফেলছে, অনেক ঘন্টার পর ঘন্টা খাচ্ছে, এই দৃষ্টিভঙ্গিতে বিচার করলে হবে না বন্ধু। সুতরাং বিপদের আজ পেলে কিন্তু ওরা নিরাপদ স্থানে সেকেন্ডের মধ্যে গায়েব হয়ে জুপের ভেতরে ঢুকে যায়, সেখানটায় কিন্তু অন্য কোনো পাখি খুঁজে আর পাওয়া যায় না। সুতরাং তাদের থেকেও বড় সেরকম শিকারি পাখি রয়েছে যারা কিন্তু তাদেরকে এক নিমেষে গিলে খাবে। সুতরাং তাদের হাত থেকে বাঁচানোর জন্য বিদ্যুতের গতিবেগে কিন্তু সে নিজেকে নিরাপদ স্থানে নিয়ে গিয়ে পালিয়ে বাঁচে। বন্ধুরা, আমার এই ভিডিওটা ঠিক নিচে দেখুন, ছোট্ট করে অল্প ডান দিকে দেখুন, ছোট্ট করে মোর লেখা আছে, MORE মোর। ওই মোর অপশানে টাচ করলেই আমার
এই ইউটিউব চ্যানেল এবং আমার আজকের ভিডিওটার সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন, সেটাকে ইংরেজিতে ডেসক্রিপশন বক্স বলে। ওই ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি বিস্তারিত তথ্য দিয়ে রেখেছি প্রায় 4000 শব্দের মধ্যে। আপনারা ওখানটায় ভিজিট করলে দেখবেন ওখানকার মেন মেন কয়েকটা পয়েন্ট সম্পর্কে আমি আলোচনা করছি। ওখানটায় আমার সোশ্যাল সাইটের লিঙ্কগুলো পাবেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব, লিঙ্কডিনের মতো লিঙ্কগুলো আমি কিন্তু ওখানে দিয়ে রেখেছি। আপনারা সেখানটায় টাচ করে আমাকে ফলো করে নেবেন, যাতে করে ভবিষ্যতে কোনো কারণে যদি আপনার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ফলো করা সেই লিঙ্কের মাধ্যমে আমি আপনাকে আবার রিডাইরেক্ট করে যোগাযোগের মধ্যে আপনার চাওয়া পাওয়া অনুসারে যোগাযোগ করতে চেষ্টা করব। আর বন্ধুরা, আমি আমার জীবনে যে 150-200খানা ভিডিও বানিয়েছিলাম তার মধ্যে থেকে সেরা 3টে ভিডিওর লিঙ্ক কিন্তু আমি ওই ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। সুতরাং ওই ডেসক্রিপশন বক্স ভিজিট করে আপনি ওই 3টের মধ্যে যে কোনো একটাকে যদি ভিডিও প্লে করে দেখেন, সেখানটা যদি আপনার ভালো লাগে তাহলে এই ভিডিওটা ঠিক নিচে দেখুন বাঁকানো তীর চিহ্ন মতো শেয়ার বাটন রয়েছে, সেই শেয়ার বাটনের মাধ্যমে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করতে ভুলবেন না, যাতে করে ওনারাও আপনার পাশাপাশি উপকৃত হতে পারেন বিভিন্ন রকম নতুন নতুন তথ্য সম্পর্কে। বন্ধুরা, এরকম আমি আরও হাজার হাজার তথ্য নিয়ে আসার জন্য চেষ্টা করব। সুতরাং আপনারা কিন্তু আমাকে ফ্রি অফ কস্ট একটা লাইক দিয়ে এবং শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্টের মাধ্যমে যদি উপযোগী একটু হেল্প করেন, আমাকে মোটিভেটেড করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা বিনামূল্যে দিনের পর দিন প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30টায় কিন্তু নতুন নতুন ভিডিও খুব অনায়াসে পেতে থাকবেন। সুতরাং এরকম আশা ভরসা রেখে আপনারা আমাকে একটু হেল্প করবেন। আর বন্ধুরা, আমি অবাঙালি, তাই আমি বাংলায় ভিডিও বানাতে গিয়ে প্রচুর ভুলভ্রান্তি হচ্ছে। আপনারা যেহেতু পিওর বাঙালি, সুতরাং আপনাদের চোখে কিন্তু আমার ভুলভ্রান্তিগুলো ধরা পড়ছে। সুতরাং আপনি নিচে কমেন্ট সেকশনে ছোট্ট করে লিখে জানাবেন কোথায় ঠিক ভুল হচ্ছে, কীভাবে সংশোধন করলে পরে ভালো হবে এবং ভবিষ্যতে আমি কোন কোন প্রাণী সম্পর্কে ভিডিও নিয়ে এলে পরে আপনি খুশি হবেন। আপনার চাওয়া পাওয়াটাই আমার কাছে খুব বড় জিনিস, সুতরাং আপনার খুশি আমার খুশি, তাই আপনার চাওয়া পাওয়া অনুসারে আমি পরবর্তী সময় ভালো ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করব। আপনি কোন প্রাণী সম্পর্কে জানতে চান সেটা আমাকে লিখে জানাবেন। আর বন্ধুরা, আজকে যেন একটু বাজে কথা বেশি বলা হয়ে যাচ্ছে, সুতরাং চলুন কাজের কথা আরেক সেকেন্ডের মধ্যে আলোচনা করে ভিডিওটা শেষ করে দেবো। কারণ কেন, আপনার গুরুত্বপূর্ণ যে মূল্যবান সময়টা নষ্ট করার আমার কোনো অধিকার নেই। সুতরাং চলুন জানা যাক, এই তামাপিট লাটুরা পাখি দিনের পর দিন একই জায়গায় থাকে, স্থান পরিবর্তন না করে শিকার করে পোকামাকড় ধরে খায়। তামাপিট লাটুরা পাখিদের বাদামি চোখ সহ কপালে পাক কালো পট্টিওয়ালা এবং পোকামাকড় শিকারে মাস্টার মাইন্ড বুদ্ধি খাটিয়ে সেটা থাকে। আর দেহের দৈর্ঘ্য 18 সেন্টিমিটার, দেহের ওজন প্রায় 20 গ্রাম ওজন হয়ে থাকে এবং প্রাপ্তবয়স তামাপিট লাটুরা পাখির পিঠ কালচে সাদা সহ মেরুন রঙে বৈচিত্র্যময় হয় এবং দেশের নিচের দিক থেকে তাদের দেহের যে নিচের দিকে সাদা, এদের খাদ্য তালিকায় রয়েছে পঙ্গপাল, জিজি পোকা, ফরিং সহ ছোট ইঁদুর এবং টিকটিকি খেতে পছন্দ করে এরা। এবং দক্ষিণ এশিয়ার ভারত, নেপাল, ভুটান, তুরস্ক, ইরান সহ বাংলাদেশ এবং পাকিস্তানে প্রচুর পরিমাণে এই লাটুরা পাখিটা দেখা যায়। সুতরাং এইটার নাম তামাপিট লাটুরা পাখি হওয়ার শুনে আরও অনেকগুলো কারণ রয়েছে। এই ছোট্ট ভিডিওতে আমি বেশি কিছু আর আলোচনা করব না। আপনারা যদি বিস্তারিত জানতে চান কমেন্ট সেকশনে লিখবেন, সেই হিসাবে কিন্তু আমি আরও এই বিষয় নিয়ে বিস্তারিত তথ্য আপনাকে নিয়ে আসবো। যদি আপনার জানার আগ্রহ থাকে, আপনি যদি এই ভিডিওটাকে ভালোবাসবেন এবং এই পাখিটাকে যদি ভালোবাসেন তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। আর বাংলাদেশ সহ পাকিস্তানে যেহেতু প্রচুর দেখা যায়, আজ প্রায় বিপন্ন তারা, তাদের সংখ্যায় অনেকটা কমে গেছে, তার কারণ সংরক্ষণে বিশেষ প্রয়োজন। বড় বড় মাল্টিস্টোর বিল্ডিং তৈরি করার জন্য বনভূমি ধ্বংস করে পুকুর জলাশয় বুঝিয়ে দিয়ে সেখানটায় নতুন নতুন ইমারত গড়ে উঠেছে, যার ফলে কিন্তু তাদের বাসস্থান হারাচ্ছে এবং গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে বিভিন্ন রকম পরিবেশ তৈরি হচ্ছে যে অসহ্য জ্বালাতনের মতো। সেইখান থেকে বাঁচার জন্য হয়তোবা ওনারা অন্য কোনো পরিবেশে চলে গেছেন, কিন্তু ইদানিং জীববিজ্ঞানী গবেষকেরা অনেক গবেষণার পর এই সিদ্ধান্ত নিয়েছে, না সত্যি এদের সংখ্যা প্রায় কমে গেছে, সুতরাং এদেরকে বাঁচানো বা সংরক্ষণ করা আমাদের প্রয়োজনীয়তা রয়েছে। তাদের জন্য উপযুক্ত পরিবেশ যদি তৈরি করে দেওয়া যায় তারা অবশ্যই বাঁচবেন। সেরকম
এদের কালো লেজের আগা সহ পায়ের অংশের রং খানিকটা ফিকে হলেও কাঁধের পালক গাঢ় মেরুন কোমর সহ গলার পালক খানিকটা সাদাতে রঙের হয় এবং ঠোঁটে কালচে বাদামি রং হয়। বন্ধুরা এরকম আরো ভালো ভালো ভিডিও আসা অবধি আপনি নিজের শরীরের উপর একটু যত্ন দিতে হবে, কারণ কেন এই গ্লোবাল ওয়ার্মিং এর সময় ঠান্ডা গরমের পরিবেশে অনেক রকম সমস্যা দেখা দিচ্ছে। আপনি কিন্তু সাবধান সতর্কতার মধ্যে সুস্থ শরীরটাকে বাঁচিয়ে রাখুন, ততক্ষণ অবধি এইরকম ভালো থাকবেন, একটু খেয়াল রেখে চলবেন। আর ভবিষ্যতে আপনি কী রকম ভিডিও পেতে চান সেটা কিন্তু আমাকে জানাবেন। আর বন্ধুরা শেষে আমি একটা ছোট্ট অনুরোধ করব, এই মুহূর্তে আমি অনেক আর্থিক সংকটে ভুগছি কিন্তু আপনার কাছে আমার কোনো টাকা পয়সার ডিমান্ড নেই, কিন্তু আপনি যদি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে যদি একটু উৎসাহ যোগান সেক্ষেত্রে আমার ভিডিও তাড়াতাড়ি গ্রো হবে এবং ইউটিউব থেকে আমি খুব শীঘ্রই অর্থ উপার্জন করতে পারবো। সুতরাং সেই অনুরোধ নিয়ে আমি আরেকটা অনুরোধ করব শেষ পর্যন্ত ছোট্ট একটা, যেটা হচ্ছে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব বাটনটাকে টিপে পাশের ঘন্টা চিহ্নটাকে টিপে দিতে ভুলবেন না, ওখানে অল করে দেবেন যাতে করে আপনি প্রত্যেক দিন সময় মতো নোটিফিকেশনের মাধ্যমে অ্যালার্টগুলো পান। সেরকম আশা ভরসা রেখে ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা কি জয়।